নমস্কার, আমি পল্লবী ঢালি। মাটির থালা তৈরির শর্টস ভিডিওটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং তোমাদের অনেকেরই মাটি নিয়ে অনেক রকম কোয়েশ্চেন্স, যেমন কোন ধরনের মাটি আমি ব্যবহার করি, মাটিটা কিভাবে তৈরি করি, কি মাটি, এটা কোথায় পাওয়া যায়। এই সব রকম কোয়েশ্চেন আনসার আমি এই ভিডিওতেই দেব এবং সব কিছু ডিটেলসে দেখাবো। শুধু তাই নয়, মাটির থালা ডিটেলসে তৈরি করে পুড়িয়ে তার ওপর এঁকে দেখাবো, তাই ভিডিওটা একটু বড় হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে বাড়ির পাশের মাঠ থেকে ইঁদুরের মাটি নিতে এসেছি। অবশ্যই মাটিটা এঁটেল হতে হবে। এখানে বেশ কয়েক জায়গাতেই ইঁদুরের মাটি ছিল, বৃষ্টির জন্য ইঁদুরের মাটিগুলো ভিজে গেছে, না হলে শুকনো করকরে থাকতো। এই এক বালতি মাটি বাড়িতে নিয়ে আসার পর একটি বড় গামলিতে ঢেলে নিলাম এবং তার মধ্যে এক বালতি জলও দিয়ে দিলাম। এবারে মাটির সাথে থাকা ঘাসগুলোকে ফেলে দিয়ে গামলির ভরা জলে এইভাবে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপরে ওপরের কিছুটা জল ফেলে দিতে হবে এবং কিছুটা জল রাখতে হবে। 2-3 ঘন্টা ধরে ভেজা মাটিটা একদম নরম হয়ে গেছে। মিক্সড করে ঠিক এই পর্যায়ে আসলে একটা আটা চালা চালনি দিয়ে মাটিটা ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম কোনো নুড়ি কাঁকড় পাথর না থাকে। এটাই হলো মাটি তৈরির আসল টেকনিক। পুরো মাটিটা ছেঁকে নেওয়ার পর সারা রাত মাটিটা রেখে দিয়েছিলাম এবং সকালে দেখছি জলগুলো উপরে ভাসছে আর মাটিটা জলের নিচে থিতিয়ে পড়েছে। ওপরের জলটা ফেলে দিলে আসল মাটিটা দেখা যাচ্ছে, কোনো রকম নুড়ি কাঁকড় নেই। এবারে মাটিটা কিছুটা শুকিয়ে নিতে হবে। তার জন্য এখানে দুটো আলুর চট বা বস্তা পেতে তার উপরে একটা কাপড়, তার উপরে খবরের কাগজ পেতে নিয়ে জল ফেলে দেওয়া মাটিটা ওর উপরে ছড়িয়ে দিতে হবে। কয়েক ঘন্টা রোদে শুকানোর পর যখন দেখবো মাটি আর হাতে লেগে আসছে না, তখন বুঝতে হবে মাটি তৈরি হয়ে গেছে। এই ছিল মাটি তৈরির প্রসেস। এখন শুরু করছি মাটির থালা তৈরির পদ্ধতি। এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি আঁকা আঁকি বাদ দিয়ে মাটির জিনিস তৈরি করা শুরু করলাম কেন। আসলে সবসময় তো মাটির থালা কিনেই ছবি আঁকি, তাই ভাবলাম একদিন নিজেই চেষ্টা করে দেখা যাক মাটির থালা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় কি না। একদিন চেষ্টা করেছিলাম ছোট করে মাটির থালা তৈরি করার, অতটাও ভালো হয়নি, কিন্তু 3-4 বার চেষ্টা করলাম, তারপর দেখছি দোকানের কেনা মাটির থালার মতোই হয়েছে। এর দ্বারা বোঝা যায় প্র্যাকটিসের পরিমাণ বাড়ালেই সফল হওয়া সম্ভব। তার জন্যই এখন থেকে আঁকা আঁকির পাশে মাটির কাজও থাকবে আমার চ্যানেলে। তোমরা অনেকেই থালা তৈরির ডিটেলস ভিডিও চেয়েছিলে, মাটির থালা তৈরি করার পদ্ধতি ডিটেলসে দেখিয়ে দিলাম, তোমরা উপকৃত হলে অবশ্যই জানিও। মাটির থালা তৈরি করার পর অন্তত 2-3 দিন ভালো করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। ভালো করে রোদে না শুকিয়ে পোড়ালে কিন্তু ফেটে যেতে পারে। এখন দেখাবো মাটির জিনিস পোড়ানোর পদ্ধতি। মায়ের রান্না করা এই কাঠের উনুনেই পোড়াবো। এই উনুনটা মাই তৈরি করেছিল। প্রথমে উনুনের ওপরে কয়েকটা লোহার রড বসিয়ে নিতে হবে। এবারে বিচুলি অথবা শুকনো ধান গাছ ওর উপরে বিছিয়ে দিলাম, তার উপরে কয়েকটা গোবরের ঘুটেও দিলাম। এবারে মাটির থালার গায়ে ডাইরেক্ট আগুন লেগে কালি না পড়ার জন্য কিছু পোড়া মাটির টুকরো ভেঙে নিয়ে পাতিয়ে রাখা ঘুটের ওপর বিছিয়ে নিতে হবে। মাটির জিনিসপত্র পোড়ানোর দিন যে জিনিসপত্রগুলো পোড়ানো হবে সেগুলো কিন্তু সারাদিন রোদ খাইয়ে নিতে হবে, যাতে পোড়ানোর পর কোনো ফাটল না ধরে। আমি যে 3টে থালা বানিয়েছিলাম সেই 3টে থালাই আজকে পোড়াবো, তাই পাতিয়ে রাখা পোড়া মাটির টুকরোগুলোর ওপরে খুব ভালো করে শুকিয়ে নেওয়া মাটির থালা 3টে সাজিয়ে নিলাম। এর ওপর আবারও ওই একইভাবে পোড়া মাটির কিছু টুকরো তার ওপরে গোবর ঘুটে দিতে হবে। এবারে লাস্ট লেয়ারের জন্য যে কোনো মাটি নিলেই হবে, তাতে জল মিশিয়ে কাদার মতো করে এইভাবে বিচুলির ওপর দিয়ে পুরোটা কভার করে নিলাম, যাতে কি না আগুনের তাপটা মাটির থালা ভালো করে পোড়াতে সাহায্য করে। এর ওপরে কিছু ছিদ্র করে নিতে হবে যাতে ধোঁয়াটা বেরোতে পারে। সবশেষে উনুনের আগুন ধরিয়ে দিতে হবে, কিছুক্ষণ জাল দিয়ে যেতে হবে যাতে ভেতরের কাঠগুলো ভালো করে ধরে যায়।
তোমরা ঘুটের বদলে অন্য কোনো কাঠও দিতে পারো যে কাঠ বেশিক্ষণ আগুনে ধরে থাকে। পরের দিন সকালে 16 থেকে 17 ঘন্টা পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এটা ধীরে ধীরে ভেঙে নিয়ে মাটির থালা তিনটে বার করে নিচ্ছি। ভেবেছিলাম থালায় কালি পড়বে না, কিন্তু তাও কালি পড়ল। তাতে কি, ভালো করে পুড়েছে এটাই অনেক। এইরকম কালি লাগার কারণ হলো যখন অল্প কিছু মাটির জিনিস পোড়ানো হয় তখন কালি পড়ার চান্স বেশি থাকে, কিন্তু বেশি জিনিস পোড়ানোর ক্ষেত্রে তা হয় না। মাটির জিনিস বেশি বানিয়ে তারপর পোড়ানোর চেষ্টা করো, না হলে কম পোড়ালে এরকম কালি পড়বেই। সবশেষে দেখাবো আমার তৈরি করা মাটির থালা পোড়ানোর পর তার ওপর ডিজাইন করার পদ্ধতি। মাটির থালা 2-4 বার তৈরি করলেও এই প্রথমবার পোড়ালাম এবং সফলও হলাম, তোমাদেরই আশীর্বাদ ও ভালোবাসায়। এই একই ভিডিওতে মাটি তৈরি, মাটির থালা তৈরির ডিটেলস পদ্ধতি, আবার থালা পুড়িয়ে তার ওপরে এঁকে দেখানো, এই 4টি বিষয়ে 8 থেকে 9 মিনিটের হলেও সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে আমার সময় লেগেছে অন্তত 2 সপ্তাহ বা 14 থেকে 15 দিনের মতো। ভিডিওটি দেখে তোমরা যদি একটু হেল্প পাও তাহলে অবশ্যই জানিও। আমার কথা এবং ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে মার্জনা করো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।